কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো একটু চষি খেতে। এখন রাত 8টা মতো বাজে, তো চালের গুঁড়ো নেই, তো কি করব, কি তাই বলে কি চষি খাবো না? ওর জন্যই আর কি ময়দা দিয়ে একটুখানি চষি বানিয়ে নিচ্ছি। কোনোদিন আগে এই ময়দা দিয়ে চষি বানানো হয়নি, বানাইও নি, তো এইবার প্রথম ইচ্ছে হলো চষি খেতে, তাই ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি চষিটা। দেখি কেমন হয় প্রথম। তো যাই হোক, চালের চষি বানাতে যতটা মানে সুন্দর বা সুবিধা হয়, ময়দার চষিটা না অতটা কমফোর্ট না, ঠিক বানিয়ে কেমন আটকে আটকে যাচ্ছে। যতই গুঁড়ো দিই, ময়দা দিয়ে গুঁড়ো দিয়ে করার চেষ্টা করছি, কিন্তু কেমন আটকে আটকে ধরছিল, ঠিক ভালো হচ্ছিল না। আর আচ্ছা চলুন এইদিকে একটুখানি দুধ বসিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেল, 8:30টার ওপরে বেজে গেছে। আর এখানে 1 কেজি মতো দুধ ছিল, আরও 1 কেজি দিয়ে দিলাম, 2 কেজি মতো দুধ এখানে আমি দিয়ে দিলাম, একটু বেশি করেই করব। আর রাত হয়ে গেছে যেহেতু, একটুখানি খাবারগুলো সব গরম করে নিই, সবার আবার খাওয়ার সময় হয়ে আসবে, ছেলেটাকে খাওয়াতে হবে, ওর জন্য একটু সব গরম করে নিই। আর এইদিকে একটুখানি সয়াবিন বানিয়েছিলাম, ওই সয়াবিন আছে ওটাও একটুখানি গরম বসিয়ে দিই। এইগুলো আমি পারি তাই। দুধে দিলে জানি না তো ফুটবে। দেখেছেন ঠাকমা কেমন টেনশনে পড়ে গেছে, যে কি করছে এসব, ময়দা দিয়ে চষি বানাচ্ছে, হবে কি না, খুব টেনশান করছে। আর ওইদিকে দেখুন আমি একটু মাংস বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা মাংস হয়েও গেছে, রুটি দিয়ে একটুখানি পরোটা দিয়ে খেতে চেয়েছে আমার মেয়ে। আর এদিকে আগে কিন্তু গুড়টা দিয়ে দিয়েছি আমি দুধে, এখন চষি না গুড়টা পরে দিলে চষিটা ছেড়ে যেতে পারে, যেহেতু ময়দার চষি এটা, এই জন্য আগে গুড় দিয়ে জাল দিয়ে তারপরে চষিটা দেবো। আর এদিকে একটুখানি ওই যে মেয়ে পরোটা খেতে চেয়েছে বলে একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি মাংসের সাথে রাত্রিবেলা। আমার মেয়ে আবার এসব মিষ্টি কোনো খাবার খায় না, আমার মেয়েও খায় না, আমার ছেলেও খায় না, রাজুও খায় না, এরা কেউই ঠিক পছন্দ করে না মিষ্টি খাবারটা, এই আমিও খাই না, খুব ভালোবাসি না, ঠাকমা রয়েছে বলেই বানানো হলো আর কি। যাই হোক, পরোটাগুলো একটা একটা করে ভেজে সব তুলে নিলাম, পরোটা প্রায় বানানো শেষ, আর একটা পরোটাই আছে লাস্টে, এটা বানালে মোটামুটি পরোটার পর্ব শেষ হয়ে যাবে। খুব হালকা তেলে পরোটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন দুধটা জাল দেওয়া হয়ে গেছে গুড় দিয়ে, এখন চষিগুলোকে সব দিয়ে দিচ্ছি। ওইদিকে ঠাকমা খুব টেনশান করছে যে চষিগুলোর মধ্যে যেহেতু ময়দা দিয়ে দিয়ে বেলেছি, মানে ময়দা দিয়ে দিয়ে কেটেছি চষিটা, যেন ময়দাগুলো পড়ে গেলে না দুধের মধ্যে দুধটা ঘন হয়ে যাবে, একদম বাজে হয়ে যাবে, তো বলছে এগুলো ছেঁকে তারপরে ময়দাগুলো এই চষিগুলো দিয়ে। ঠাকমা আমার উপরে ঠিক বিশ্বাস করতে পারছে না আমি এটাকে ভালো করে রান্না করতে পারবো, কিন্তু আমি তো রান্না করেই দেখাবো, এখন কত সুন্দর হয়েছে, কেন কেন কে জানে, ঠাকমা একটুও ভরসা করে না আমার ওপরে। এই দেখুন গোপালের জন্য এটা তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা আমাদের সবার জন্য। গোপালেরটা আগে ঢেলেছি বলে ওপরটা কি সুন্দর লাল একটা কালার চলে এসেছে, আমাদেরটা তো চলে আসবে, একটু টাইম লাগবে, একটু ঢেলে রাখলেই এটা চলে আসে, সর পড়ে যায় ওপর দিয়ে, তো একটা আমাদের জন্য সবার জন্য, একটা গোপালের জন্য। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি একটু চেকেও দেখে নিয়েছি, গোপালকে দিয়ে দিয়েছি রাতের ডিনার রুটি আর পায়েস, গোপাল কিন্তু হেভি মজা করে খাবে আজকে রাতের ডিনারটা। আর ওইদিকে চলুন একটুখানি দেখি, আমার ছেলে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রাশ করছে, রাত্রিবেলা এখন ও নিজে নিজে ব্রাশের মধ্যে পেস্ট নেবে, আমি দিলে ওটা হবে না, এক গাদা পেস্ট নেবে, অর্ধেক ফেলবে অর্ধেক করবে। আর মেয়ে খেতে বসেছে, মেয়ে ক্যামেরা করছে, ভীষণ বিরক্ত মেয়ে, শান্তি মতো কিছুতেই খেতে দাও না মা, যেখানে যাই সেখানেই ক্যামেরা করো, বিয়ে বাড়িতেও শান্তি করে খেতে পারি না, ওখানেও ক্যামেরা এখানেও ক্যামেরা বাড়িতে। আর আমার ছেলে ওই শুনে খুব খুশি, দিদিভাই ডিস্টার্ব হচ্ছে, আমার ছেলে খুব খুশি হয়েছে তার জন্য। আর এদিকে মাছগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, কখন খেতে দেবে, নিজেদের ডিনার ফিনার তো সবই হয়ে গেলো, আমার কথা চিন্তাও করছে না, তোকেও দিচ্ছি ভাই খেতে, এই নাও খাও। তো মাছের খাবারটা দিয়ে আজকে এখানেই রাখছি, ভিডিওটা শেষ করছি, তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তো আজকের জন্য টাটা।